তো আজকে আমরা গুগলের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের বাসায় বেড়াতে আইছিল ভাইরা, আইজুল ভাই, সুমন ভাই, তালেব ভাই, নাজির ভাই। তো একসাথে আমরা আবার রওনা হলাম, একসাথে আমরা রওনা হলাম বগুড়ার উদ্দেশ্যে। তো আমরা তিন গাড়ি একসাথে যাচ্ছি বগুড়া। অনেক মজা করলাম আজকে সারা দিন বাসায়, আমাদের বাসায়। তো আমার প্রিয় হিসেবে আছে একটা ফালতু হাতের ভিতর থেকে ব্যাক করে কিভাবে, হ্যাঁ হাতের ভিতর থেকে ব্যাক করে কিভাবে, হ্যাঁ তোমাকে আমি কই যে এই যে কান কান দে দাও ধরো। দেখছিল চশমাটা গো দেখতে টান দিয়ে ধরো তো ধরো দিদি তো আমার প্রাণের উল্লাভাই ছেড়ে চলে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। মা ভাই ছেড়ে চলে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তো ইনশাল্লাহ ছুটি মিলাইলে ওইরকম লং টাইম ছুটি পাইলে অবশ্যই আসবো আবার, খুব তাড়াতাড়ি আবার উল্লাভাড়া ব্যাক করবো। তো ততদিন আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে যাইতে পারি আবার, ভালোভাবে আসার ছুটি মিলাইলে চলে আসতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। না 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 না
এইভাবে বালু নিয়ে যাচ্ছে, কোনো বালু তো এইভাবে নিয়ে যাওয়ার কোনো নিয়ম নাই, কেননা পিছনের যে গাড়ি থাকবে সে গাড়ি প্রচুর পরিমাণে বিপদের সম্মুখীন হতে পারে এই বালুর কারণে। কি অসতর্কতার সাথে এই বালু নিয়ে যাচ্ছে দেখুন, আমি এই গাড়ির পিছনে আসি তো আমি কিছু চোখেও দেখতেছি না। To ignore, pull up on your right. Ask what you're drinking, ask what you like. Said you look good in the dim bar light. So damn cheesy. Who'd have thought you'd fall for somebody like me? When you ask my name, I panicked. So out of my league. And your body was so magnetic. Before I knew it, we talked and I think about you a cocktail. You told me that you'd been waiting for somebody like me. ভাই অপশন দিয়েন তো পাঁচশো বিশ বগুড়ার ভিতরে সবচেয়ে ভালো তেলের পাম্পে আসছি। এতে এদের তেল একদম বিশুদ্ধ, লোক সব মানুষই বলে যে এরা তেলে কোনো এদের তেলে কোনো ভেজাল নাই। তো এখান থেকে আমি তেল নিচ্ছি, যত ভেজাল মুক্ত তেল এখানে পাবো। এ ভাই হ্যালো, লোক নাই তার করে এসে কোথায় গেল? এদের সার্ভিস অনেক ভালো, কি বলবো, ক্রেডিট দিচ্ছিলাম, কিন্তু এদের সার্ভিস তো অনেক খারাপ দেখছি। হ্যাঁ তেলের ভিতরে কোয়ালিটি আছে, একটা অপশন একটা পেট্রোল, ওই পাশে হলো খালি বাস ট্রাক, ওই পাশে হলো বাস ট্রাকের তেল, আর এই পাশে হলো প্রাইভেট কার, এগুলো ওই ভাই লোকজন নাই। হ্যাঁ দাঁড়াইতে গিয়ে লোক হারাই গেল, আইনি বুঝলাম। আমাদের তেল নো আছে, ফুয়েল নো আছে, তো আমরা এখন তিন মাথা রেল গেট দিয়ে ঢুকবো। তিন মাথা রেল গেটে কাজল ভাই ও সুমন ভাই, সুমন ভাই দুজন পাস করে চলে গেল আমাদের আগে, তো ওনারা আছে, তো ওনাদের সাথে একসাথে কাগজ দিয়ে ঢুকবো।